সেখান থেকে যোগ দুবার করে আসে। মাধবেন্দ্রপুরী কতদিন পরে আসে দেখেন, কত বছর পরে আসে মাধবেন্দ্রপুরী আসে, মাধবেন্দ্রপুরীকে গোপাল আদেশ করে থাকে। যাই হোক, গোপাল উত্তরণ হলো এবং সমস্ত গ্রামবাসীকে খবর খবর করে সবাই কি করলেন, গোপালের অভিষেকের জন্য যে যা পারলেন তাদের অধিকৃত দুধ দই ঘি মধু ফল জল যা কিছু যা পেরেছিল সবাই নিয়ে রাজা এসে গেলেন, ইন্দ্র অভিষেক করলেন, সেই অভিষেক দিয়ে হয়ে গেল গোবিন্দ কুণ্ড। তো ব্যাপারটা হচ্ছে জগন্নাথ খুব মানে অল্পেই তুষ্ট হয়ে যান, বুঝতে পারছেন? সবাই মনে করে শিব কোন অল্পে তুষ্ট হয়ে যায়, সেই জন্য তার নাম আশুতোষ, তাই না? কিন্তু সেটা একটা দিক, জগন্নাথ হচ্ছে আশুতোষ সন্তুষ্ট হয়ে যায় কিন্তু জানে না যে কাকে সন্তুষ্ট করছে, যাকে তাকে সন্তুষ্ট যাকে সন্তুষ্ট করছে সে হলো তাকে, যেমন যে বিকাশ হচ্ছিল না মাথায় হাত দিলে ভস্ম হয়ে যাবে, দিয়ে দিল তার এবার সে বলছে তাহলে ঠিক দিলেন কিনা আমি চাষ করে দেখি আপনাকে আগে, যা শিব তার তোমরা ভাঙবে তার দাদের গোড়া, সেটা ভগবান তাকে রক্ষা করবে। ভগবান জগন্নাথ খুব দয়ালু, খুব কৃপালু, অতি দ্রুত। আপনারা ভাবতে পারেন আজকে সংস্কৃতিতে যুগ যুগ ধরে সেক্ষেত্রে পুরীতে যে বিবাহ হয় ছেলে মেয়ে, যাই কিছু লোকাল সংস্কৃতি থাকুক না কেন তার বিয়ে তখনই সম্পাদন হবে যখন জগন্নাথ প্রসাদ ছেলে উভয় মধ্যে দেবে। আপনি অনেক অনুষ্ঠান করলেন ওটা দেখাবেন নয়, যতক্ষণ না জগন্নাথের মহাপ্রসাদ মুখে দিচ্ছে তার চিন্তার উপর একটি সমস্যা ভক্ত বিশ্বাস করে, সে যাই পারে হোক ভক্ত অভক্ত নির্বিশেষে জগন্নাথ ছাড়া আর পুরীধামে বা শ্রীক্ষেত্রে বা উড়িষ্যার অন্য কোনো আর কিছু মৃত ব্যক্তি তখনই সত্যার সম্পন্ন হবে যখন জগন্নাথ প্রসাদ তার মুখে দেবে। সব কিছু জগন্নাথ এই স্নান যাত্রা কেউ কোন জিনিস দ্রব্য যদি দেয় জগন্নাথকে তো জগন্নাথ সেটা সাদরে গ্রহণ করে এবং তার গ্রহণের মাধ্যমে তার জন্ম জন্মার্জিত যে পাপ রাশি আছে সেটা সব গ্রহণ করে নেয় জগন্নাথ, আর তার অভ্রন্ত সুকৃতি ভক্তি প্রদান করে। কেন না জগন্নাথ বলছেন যে নিষ্কাম বিশুদ্ধ চিত্ত ব্যক্তি যদি আমাকে কিছু দান করে, বুঝতে পারছে? নিষ্কাম বিশুদ্ধ চিত্ত মানে ইতিমধ্যে জগন্নাথের সামনে যে আসবে তার চিত্ত নিষ্কাম হোক আর না হোক জগন্নাথ তাকে নিষ্কাম করবে হরে কৃষ্ণ। সেই জন্যে এই স্নান যাত্রাতে কাউকে কেউ যদি তার নিজের কোনো দুধ দই জগন্নাথের কোনো ধরনের উপচার যদি দেয় তাহলে সেটা অন্য সময় দেওয়া শত সহস্র গুণ ফল, তাই যে যেখানে যেমন অবস্থায় থাকুক না কেন জগন্নাথের উদ্দেশ্যে এই সমস্ত অভিষেকের গ্রহণকারী বা তার স্নান পবিত্র জল এটা দেখছে জগন্নাথের যে স্নান হয় স্বর্ণকলসের জল দ্বারা স্নান হয়, স্বর্ণ রত্ন বেদির করে আসে সেই জল আনয়ন করার সময় মুখে ঢাকা দেওয়া, কেন না ওই জলে যদি সাধারণত কিছু মুখা সৃষ্ট কিছু পড়ে শুধু তাই নয় কিন্তু নিঃশ্বাস প্রশ্বাসটাও জলে যায় তাহলে দূষিত হয়ে যায়, এমন বিধি এই জল এত সন্তর্পণে জগন্নাথের সমস্ত কার্য করা। তো আজকে বিশেষ করে শ্রোত উপা জগন্নাথের প্রিয় ভক্ত সারা পৃথিবী জুড়ে তিনি এই রথযাত্রা প্রচলন করেছেন,
অত কষ্ট সহি প্রীত মনে রহি কেবা দিত হরিনাম কেবি তো মনে উড়ি বৃন্দাবন মায়াপুর মধ্যে ধাম কেবি তো সারা বিশ্ব জুড়ে রথযাত্রা পুরী আর বাংলায় বাড়তে দেয় মহেশের রথ হরিচাঁদলের রথ এই সমস্ত কয়েকটা বড় বড় রথ হতে থাকবে কিন্তু আজকে সারা পৃথিবী জুড়ে বড় আকারে রথ হচ্ছে সারা পৃথিবীর কথা ছাড়ো কুচবিহারে অনেক জায়গায় রথ হয় ছোট ছোট রথ হয় কিন্তু আজকের মানুষ জেনে গেছে ঈশ্বরের রথ প্রশাসন থেকে শুরু করে সবাই জানে যে কেমন রথ হ্যাঁ কি না রথ করে কারা কেমন লোক রথ করে রথে যোগদান করে কেমন লোক আজকাল মানুষেরা এটা অজানা বা বুঝতে অসুবিধা হচ্ছে না তা এটার উদ্দেশ্য এই এটা কি সবই মহাপ্রভু কৃপা আর মহাপ্রভু প্রিয় ভক্ত প্রভুপাদের কেননা জগন্নাথ সেবা জগন্নাথ ভক্ত ছাড়া দৈতাপতি ভক্ত যারা অন্য সময়ে সারা বছরে সুযোগ পায় না এই স্নান যাত্রা থেকে রথযাত্রা পর্যন্ত তাদের দায়িত্ব তাদের পুরুষোত্তম যেই জগন্নাথ হিন্দুজন রাজার আমাদের মধ্যাবধিও বংশ পরম্পরা করে সেই দায়িত্ব রয়ে গেছে সাথে কিচ্ছু সেবক আছে জগন্নাথের এই জগন্নাথের স্নান অতীব মহাত্মপূর্ণ স্নান জগন্নাথকে যখন কেউ স্নান করে জগন্নাথ খুব খুশি হয় খুব প্রীত হন খুব সন্তুষ্ট হন সেই জন্যে যে জায়গায় থাকুন আপনারা সবাই আসবেন কালকে আপনারা এসে স্নান করাবেন পবিত্র জল নিয়ে আসবেন বিশেষ করে ডাবের জল নিয়ে আসতে পারে ডাবের জল ডাব তো ভিতরেই আছে আনবে স্নান করি হ্যাঁ আর দুধ আসবে দুধ পবিত্র দুধ নিয়ে আসবে দই নিয়ে আসবে মধু ঘি নিয়ে আসবে এগুলো পবিত্র পঞ্চগব্য নিয়ে আসতে পারে সব পবিত্র তো এইভাবে জগন্নাথের জগদীশ্বর তার উদ্দেশ্যে দদাতি প্রতি বৃন্দাবন দান দানের অনেক অর্থ দানের শুধু দান দেখুন চিন্তা ভাবনা করেছিলেন সুতরাং স্তন দান করবেন হ্যাঁ কিনা তার মনে হচ্ছিল এটা স্তন দান করবে কি সে আসলে কি ঈশ্বরকে মানতে চেয়েছিল ভালো করে বুঝে দেবে বিষ দিয়ে স্তন দান করতে চেয়েছে কৃষ্ণ কি করলেন তাকে মাতৃগতি প্রদান করে যেহেতু তার মনে ভাবছিল ভগবান দেবেন তাকে বলে ভগবান কেন মানুষ জানে না বুঝতে পারে ভগবান আমি কিন্তু এ বিষয়ে এগুলোকে বিষয় না দিব সচরণাকৃত দিয়ে তার বিষয় বলা ভগবান কেউ যদি শত্রুভাবে আসে তাকেও ভগবান সেবা করে কেউ যদি মিত্রভাবে আসে তাকেও সেবা করে কেউ যদি ভক্তিভাবে আসে তাকেও তো আপনারা চিন্তা করবেন বিশেষ করে আমি অনুরোধ জানাতে পারি আমাদের এই মন্দিরের প্রতিবেশী আপনারা সবাই কাছাকাছি আছে চেষ্টা করতে পারেন আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে পারি বিগত বছরগুলো তো বলেছিলাম বলে মনে হয় যে সারা জীবন তো বা সারা বছরই তো আপনারা এরকম চলেন আপনারা শুধু চেষ্টা করবেন যারা হয়তো শুনছে যে আগামীকাল আপনারা সকালে আসুন সবাই এসে জগন্নাথের জন্য স্নানের উপচার অবশ্যই নিয়ে আসুন আর আগামীকাল যে দিনটা জগন্নাথ দর্শন দিচ্ছেন না সেই জন্য ভগবানের প্রতিমূর্তি বিক্রয় রয়েছে মহাপ্রভু দর্শন করেন না খুব গরমাল হয়ে গেল উত্তরা বিমুক্ত হয়ে চলে গেলেন আবার রাতে সেখানে দর্শন করল আর মদন মোহন ভগবানের বিক্রয় যখন জগন্নাথের করা হয় তখন মদন মোহন যে সুরত হয় স্নান হয় চন্দ্রযাত্রা হয় চন্দ্রসরোবর এই সমস্ত লক্ষ্য করে আমার বাসনা ছিল যে এখানে মদন মোহন বিক্রয়
জগন্নাথ গ্রহ আর জগন্নাথ দুই গ্রহ কারো তো